বাংলাদেশত মানুহরূপী কিছুমান জন্তু জানোয়ার আছে নেকি? ইসলাম যদি প্রকৃতার্থত শান্তি ধর্ম হয়, কিন্তু তেওঁলোকৰ আচরণত কর্মকাণ্ডত আমি কেবল অসুর আর আততায়ীর আচরণ দেখা পাইছো। বাংলাদেশে দুর্গন্ধ বিয়াপাবলে বন্ধ করক, তেওঁলোকক আমি দুঠেঙিয়া মানুষ বুলিয়ে গণ্য করছো। সব বাংলাদেশত কেবল হিন্দু বুলিয়ে নহয় বুদ্ধিষ্ট সকলো নিপীড়িত হয়েছে, তার বিভিন্ন ধরনের মুসলমান পরিয়ালও নিপীড়িত হয়েছে। ই আসলতে মানব সভ্যতার প্রতি মানবতার প্রতি একটা চূড়ান্ত ভাবুকি। আর এই বাংলাদেশত এই কথাটো আজি নহয়, বিভিন্ন সময় হিন্দু পরিয়াল, হিন্দু মঠ মন্দির তাদের ধ্বংস করা হয়েছে, জ্বলাই দিয়া হয়েছে, এইবুর সকলে দেখিছে। আর সেইকাৰণে আমি এই কথা কৈছো যে মানুষ হত্যার যে যজ্ঞ চলিছে বাংলাদেশত, আসলতে বাংলাদেশত মানুষ থাকে না বাংলাদেশত মানুষ নাথাকে? বাংলাদেশত মানুষরূপী কিছুমান জন্তু জানোয়ার আছে নেকি? সেই কথাবোৰ, সেই প্রশ্নবোৰ আমার মনলে আহিছে। কিন্তু এতিয়া কথা হল, আমি যেহেতু এখন সভ্য সমাজ বুলি কৈছো, আমি দুঠেঙিয়া জন্তু যেহেতু নহয়, গতিকে বাংলাদেশত থকা সেইখিনিকো আমি দুঠেঙিয়া জন্তু বা পশু বুলি ভবা নাই। তেওঁলোকক আমি দুঠেঙিয়া মানুষ বুলিয়ে গণ্য কৰিছো, কিন্তু তেওঁলোকে বহুতকেও অধম কর্ম কৰিছে, তাক আমি গৰিহণা দিছো। আৰু এনেকুৱা কিছুমান কথা লৈ আজি আমি বাংলাদেশৰ ইয়াত থকা সহকারী উচ্চায়ুক্তক আমি এখনি পত্র লিখিছো। পত্রত আমি প্রায় আটটামান আমি আমার কথা লিখিছো। তাতে তেওঁলোকক আমি কৈছো, আপোনালোকে এই আটটা যি আমি দাবী আছে আপোনালোকে বাংলাদেশ সরকারলে দিয়ক, সেইকেইটা নিশ্চিত করক, প্রয়োজনত তেওঁলোকে ভারত সরকারের পৰা সহায় সহযোগ বিচারক। আৰু তেওঁলোকে যদি তাত মাইনরিটি হিন্দুসকলৰ, মাইনরিটি বুদ্ধিষ্টসকলৰ সুরক্ষা প্রদান করব নোৱাৰে, মঠ মন্দির যদি সুরক্ষা প্রদান করব নোৱাৰে, তেতিয়াহলে আমি বিচাৰিছো বাংলাদেশক বিভক্ত করে তাত এখন হিন্দু আর বুদ্ধিষ্ট থাকিব পৰাকে সেপারেট রাজ্য বা সেপারেট রাষ্ট্র নির্মাণ করা হোক। আর সেই কথাটো ভারতে পৃষ্ঠপোষকতা করক। আমি এই কথাটো কিন্তু বাংলাদেশলে আমি এই পত্রযোগে লিখিছো। এই পত্রর প্রতিলিপি আমি প্রধানমন্ত্রীগৰাকীৰ লগতে রাষ্ট্রপতি আমার ভারতের আর তার লগতে ইউনাইটেড নেশনসর জেনেরাল সেক্রেটারিলৈকে, সেক্রেটারি জেনেরাললৈকে আমি পঠিয়াম। ইতিমধ্যে আমি তেওঁলোকৰ সমস্তখিনি তার কারণে ব্যবস্থা করে লৈছো। কিন্তু কথাটো হল, এই যে অমানবীয় কাম হৈছে, আসলতে ই কেবল সমাজের প্রতি নহয়, ই সভ্যতার প্রতি, ই সংস্কৃতির প্রতি, ই মানুষের প্রতি, ই মানুষের যে মনুষ্যত্ব জ্ঞান গরিমা সমস্তখিনির প্রতি ই একটা লজ্জাজনক কথা। আর মই আপনাদের এই মাধ্যমে কম, মুসলমান জেহাদী সকলে যে জেহাদী চরিত্র বহন করেছে আর সেই চরিত্র বহন করে যর বর্বর হিংসুকতার পরিচয় দিছে, সেইবোৰ ভিডিও আমি দেখিছো। আর আমি ইয়ারপা আহ্বান করছো যাতে এইবোৰ যদি বন্ধ নহয়, অনাগত সময়ত ভারতবর্ষের বিশ্বর বিভিন্ন ঠাইত এই ধরনের পরিবেশ সৃষ্টি হব পারে। কারণ লেতেরাবুর খুব সোনকালে বিয়পি পড়ে, সুগন্ধি বিয়পিবলে সময় লাগে। যেনেকে আপনি শরীর লগা সুগন্ধিটু উচরলে আহিলেহে পায়, কিন্তু কোরবাত মরা শ এটা পড়ে থাকলে, মরা জীব জন্তু গেলি পচি গেলে তার দুর্গন্ধ কিন্তু বহুত আঁতরের পায় পায়। গতি বাংলাদেশে দুর্গন্ধ বিয়পাবলে বন্ধ করক, তেওঁলোকে সুস্থ যদি মানুষ হয়, ইসলাম যদি প্রকৃতার্থত শান্তি ধর্ম হয় যদি তেওঁলোকে কয়, তেওঁলোকে যে ধর্ম নিরপেক্ষতা সমন্বয় ভাতৃত্ববোধের কথা কয়, কিন্তু তেওঁলোকৰ আচরণত কর্মকাণ্ডত আমি কেবল অসুর আর আততায়ীর আচরণ দেখা পাইছো, সেইবোৰ তেওঁলোকে প্রমাণ করক। সেই প্রমাণ বাংলাদেশের পর আরম্ভ হোক, তেওঁলোকে মানুষ হওয়ার পরিচয় দিয়ক। আজি তেনেকুৱা কিছুমান বিষয় লৈ আমি আজি ইয়াত বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংগঠনের নেতৃত্বত আমি সকলো গৈ পেলাই আমি বাংলাদেশের উচ্চায়ুক্তক লগ করিম, আমি আমার কথাখিনি তেওঁৰ আগত কম।